অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম, অনেকদিন অপেক্ষা করছিলাম যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল চালু হয়। বলো না, আমেরিকা আর কানাডা রোড ট্রিপ তৈরি ছিল আমার, ভিসা ফিসা সব হয়ে গেছিল, কিন্তু পারলাম না যেতে। আলটিমেটলি এখনো খোলেনি দাদা আমেরিকা কানাডা। বাড়িতে বসে বসে সবাই খুব বোর হচ্ছি, তো আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখান থেকে আমরা বন্ধু বান্ধব মিলে আজকে বেরিয়ে পড়লাম সকালবেলা, যাব সুন্দরবন। এখন যাচ্ছি এই এক্সটেন্ডেড বাইপাস, যেটা সাদার্ন বাইপাস, ওখান দিয়ে নতুন হয়েছে রাস্তাটা। কোর যে সেক্টরগুলো সেগুলো সব বন্ধ আছে সুন্দরবনে, তো সুন্দরবনের বিউটিটা দেখতে পারবো আশা করি। ন্যাচারাল বিউটি খুব সুন্দর ওখানকার, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই বিউটি। আজকে আমাদের রুটটা এরকম হবে, কলকাতা থেকে বারুইপুর, বারুইপুর থেকে ক্যানিং, ক্যানিং থেকে বাসন্তী, এরপরে আমরা বাসন্তী থেকে সোজা চলে আসব গোদখালি ফেরিঘাট। গোদখালি ফেরিঘাটে এসে আমাদের একটা মোটর বোট এখানে অপেক্ষা করবে, সেই মোটর বোটে উঠবো আমরা। তারপরে বিদ্যা নদী ক্রস করে আমরা এসে পৌঁছবো এই ক্যানেলের মুখে। এই ক্যানেলটা যেরকম গেছে এঁকে বেঁকে, সেরকম সোজা গিয়ে আমরা পৌঁছবো গিয়ে দত্তা রিভারে। দত্তা রিভার ধরে কিছুটা গেলেই এরকম জায়গাতে আমাদের রিসর্টটা, রিসর্টের নামটা এক্ষুনি বলছি না, রিসর্টটা ওখানে গিয়ে দেখাবো, এটা সাসপেন্স থাক। গুগল ম্যাপে যদি আমি দিই গড়িয়া থেকে স্টার্ট করে সুন্দরবনের গোসাবা অঞ্চল, যেখানে আমাদের রিসর্টটা আছে সেই এরিয়াতে, তবে টোটাল ডিস্টেন্স দেখাচ্ছে 75.4 কিলোমিটার, আর টাইম লাগবে 3 আওয়ার্স 47 মিনিটস। ইএম বাইপাসের এক্সটেনশন পার্ট, এই সাদার্ন বাইপাসের কাজ বেশ পুরোদমে চলছে, সামান্য কিছু কাজ আর বাকি আছে। বারুইপুর ফ্লাইওভার ক্রস করছে এখন, আর একটা গাড়ি আমাদের পেছনে আছে। এখানে আমরা আছি তিনজন, আমি কিংসুক দাস, পেছনে আছে মিস্টার কৃষ্ণান, আর হচ্ছে সুদেশজি আমার পাশে। পেছনের গাড়িতে আছে সুদেশজির মিসেস ললিতা ভাবি, আর গাড়ি চালাচ্ছে ইন্দ্রজিৎ, পাশে ওর ওয়াইফ উর্মি। আর এই ছ সদস্যের ছোট্ট গ্রুপের আজকের সুন্দরবন অভিযান। বাড়ি থেকে বেরিয়েছি 7টা নাগাদ, 9টা বাজতে 10, এখন আমরা ক্যানিং বাজার ক্রস করছি। মাতলা রিভারের ওপর দিয়ে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা, বাসন্তী পৌঁছাচ্ছি। ক্রস করতে 25 কিলোমিটার, মানে গোদখালি আসার আগে এতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, খুব খারাপ অবস্থা। এখন আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, জানি না ব্রিজটার নামটা কি, নিচে একটা নদী দেখা যাচ্ছে, নৌকা টৌকা চলছে নদীটায়। প্রচন্ড বৃষ্টি নেমেছে, আর 5 কিলোমিটার বাকি গোদখালি, এখনই বৃষ্টিটা নেমেছে খুব সাংঘাতিক ভাবে,
তো এরকম বৃষ্টি থাকলে তো গাড়ি থেকে নেমে গোত্থারি ফেরিঘাটে যাওয়া অসম্ভব হবে, ভিজে যাবো রাস্তায় আমরা। দেখা যাক কি উপায় হয়। গোদখালি থেকে গোসাবা বাজার নতুন ব্রিজ হবে, ব্রিজ হয়ে গেলে তখন আর লঞ্চের প্রয়োজন হবে না। সুন্দর, কবে হবে জানা নেই কিন্তু হয়ে গেলে খুব সুন্দর হবে। কলকাতা থেকে গোদখালি পৌঁছতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা 10 মিনিটের মতো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়াতে আমরা গাড়ি থেকে নামতে পারছিলাম না। গোদখালি ফেরিঘাটের ঠিক কাছে কল্যাণদার পার্কিংয়ে গাড়ি রেখে এবার আমরা গোদখালি ফেরিঘাটে আমাদের মোটরবোটের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ সারাদিনের জন্য আমাদের এই MV ফ্যালকন বুক করা আছে। MV কটার অর্থ হলো মোটর বোট। এতে করে আমরা এখন গোদখালি থেকে গোসাবায় আমাদের রিসর্টে যাব। এটা ওপরের ডেকটা আর নিচে একটা এরকম আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমি এখন নামছি সিঁড়ি দিয়ে নিচে। এখানে লাইট একটু কম আছে, এখানে বেড আছে একটা, এখানে একটা বেড, এদিকে একটা বেড, ভেতরে এখানে একটা বেড, এখানেও একটা বেড, সামনে একটা মিরার। আমাদের মালগুলো এখানেই রাখা আছে একটা বেডের উপরে। সাইডে জানলা আছে, এই সাইডে জানলা আছে। একটা এরকম ওয়াশরুম আছে, জেট স্প্রে ফেস স্প্রে আছে এখানে, এগুলো জানলা পাশে। আর এটা হচ্ছে উপরের ডেকটা, এখানে অ্যাঙ্কারটা রাখা আছে। সকালে ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে রওনা হয়েছি, তাই পেটে চুচুয়ে ডন মারছে। বোটে উঠেই তাড়াতাড়ি লুচি সবজি ডিম সেদ্ধ কলা সঙ্গে মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম। কিরকম করেছে টেস্ট? ভালো, অ্যামেজিং। এই বোটটা একটা ছোট সাইজের বোট, এখানে মোটামুটি 7-8 জন বসতে পারবে এখানটাতে। এটা বোটের পেছন দিকে এখানে, এখানেও একটা ছোট একটা টয়লেট আছে, এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আইলার সময় এই ভাতগুলি ভেঙে গেছিল? চিন্তা করো, এগুলো মাটির ভাত, কিন্তু আইলার সময় এগুলো ভেঙে গিয়ে ওই গ্রামে জল ঢুকে গেছিল। ওই পাশে গ্রাম দেখা যাচ্ছে, এখনো কোর সেক্টরে মানে জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করিনি। দুর্গাদুয়ারী নদী দিয়ে যাচ্ছি আমরা এখন, আর একটু পরেই হয়তো জঙ্গল এরিয়ায় প্রবেশ করে যাবো আমরা। আমরা এক্স্যাক্ট জঙ্গলের কাছাকাছি জায়গাটায় পৌঁছাইনি, তো দূরে পাশে দেখা যাচ্ছে কিছু সব ম্যানগ্রোভ। আপ লোগ বাতাইয়ে, আপ লোগ কেসা লাগ রাহা হ্যায়, অর ক্যা অর ক্যা ক্যা লাগ রাহা হ্যায়, মন মে ক্যা হো রাহা হ্যায়, পেট মে ক্যা হো রাহা হ্যায়, সব বাতাইয়ে। আইসা আইসা পহলে গোদখালি মে জব পৌঁছে থে তো বহুত খারাপ লাগা থা কি আচ্ছা লাগা, ডর লাগ রাহা থা কি কেসে জায়েঙ্গে। হ্যাঁ, লেকিন আপনি বাংলায় বলো, ভাবি হিন্দিতে বলো। না, আমরা উল্টো করে বলবো, আমি হিন্দিতে বলবো, আপনি বাংলায় বলবেন। হ্যাঁ, খুবই ভালো লাগছে, এখনো অবধি তো ওয়েদার ঠিক আছে, এরকমই যেন থাকে। হ্যাঁ, এই আমাদের স্টার্ট আর কি, ভয় লেগেছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রোদ নেই, আমাদের থেকে ভালো বলতে পারি, এরকম কন্টিনিউ করে। ও আচ্ছা, এটা জঙ্গল, আমরা আমাদের থেকে তুমি জঙ্গলের দিকে ফোকাস করো। এরকম মনে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে না, দারুণ হচ্ছে। আমরা যে এখন সমুদ্রে বসে এনজয় করছি, এই এনজয়টা কোথায় পাবো এখন? এখানে বসে বসে শুধু আমাদের সিটিসিটা যদি ব্যাংকে আসতে থাকে, আসতে থাকে, আর বাড়ি যাওয়ার কি দরকার? বাকি সময় এখানে নদীর উপরে থাকবো। আর এই যে 2-4 জন এলো না, আপনার কি মেসেজ ওদের প্রতি? যে আপনারা যে মিস করেছেন না, সে সিটিসি দিয়ে কম্পেয়ার করা যায় না এটাকে। আর ওদের কি হবে? ফাইন তো হবে, দুটো লোক যে, একটা লোক যে রাতিরে ওই স্কেলিটন আর হার্ড নিয়ে বসে, ওই লোকটার কি হবে? আরে উনাকে তো এখানে আসা দরকার, এখানে এলেই তো উনি পুরো আরো ইন্সপায়ার্ড হতেন, আর উনি মানে ভালো মানে গান্নাটা করতে পারতেন, নিউমারোলজিটা কি হবে ভালো করতে পারতেন, হবে না? ঠিক আছে, এই যে নিউমারোলজিস্ট আছে আমাদের গ্রুপে, শুনে নেবে। খালি নাম্বার গেম খেলে কিচ্ছু হবে না, এখানে আসতে হবে, বাঘ দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে, তখন গিয়ে কিছু হবে। বাঘ যে কিছু বলছে না, এরম বাঘ কোথায় পাবে? চুপচাপ বাঘ। ঠিক আছে, এবার জন্য এখানে থাক,
বাকি যারা আছে ওরা শুনবে, পরে আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো সব বলবো। সুন্দরবনের মোটামুটি কোর এরিয়া, পুরো একদম কোর এরিয়া যাওয়া এখন বারণ আছে লকডাউনের জন্য। সাইডে ফেন্সিং দেখা যাচ্ছে এখান থেকে, যদিও এখন পর্যন্ত কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাইনি, হয়তো দেখতে পাবো না, বৃষ্টি পড়ছে খুব জোর, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর ম্যানগ্রোভের পাশ দিয়ে চলেছি আমরা, এটাই এখানকার বিউটি, সুন্দরবনের বিউটি ম্যানগ্রোভ। এই যে দেখা যাচ্ছে ফেন্সিং, এই যে একদম ক্লোজে তুই জুম করো, একটু জুম করলে আরো ক্লিয়ার দেখতে হবে। এই যে ফেন্সিং, যাতে কোনো কোনো যাতে জানোয়ার মানুষ ঢুকতে না পারে, চলে না আসে এখানে লোকাল এই দিকটায় নদীর মধ্যে, তাহলে পুরো ফেন্সিং করা আছে। ওনাকে হাইটে অন্তত 10 ফুট সাইজের ফেন্সিং লাগানো আছে। এই যে ফেন্সিংটা দেখা যাচ্ছে, ঈশান একটু জুম করো, তবে ফেন্সিংটা দেখা যাবে ভালো। হ্যাঁ সামনে অনেক বাইরেও দেখতে হবে ফেন্সিং করা আছে, ফেন্সিংটা অনেক হাইট, কিন্তু 10 ফুট 12 ফুট হবে। আরে দেখো কোর এরিয়া ঢুকে গেছি আমরা, কোথায় যাচ্ছি? এই যে দাদা তৈরি করছে আমাদের লাঞ্চ, এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ এখন রেডি হচ্ছে। গেছি এবার আমাদের রিসর্টে জেটিতে, দেড় ঘন্টা লাগলো আসতে গোদখালি থেকে, এবার আমরা যাচ্ছি রিসর্টের দিকে আস্তে আস্তে, লঞ্চটা আবার ঘুরে আসবে সেকেন্ড টাইম আমাদের এখানে। জলটা নিতে হবে, জল নেওয়ার দরকার নেই, চলো। রাস্তাটা সোজা জেটি থেকে আসছে, এই জায়গাটা কংক্রিট আছে, মানে রিসোর্টে যাবার রাস্তাটা পুরো কংক্রিটের। এটা একটা ভালো, পায়ে খুব একটা কাদা লাগছে না। আগে গোদখালিতে লঞ্চে ওঠার আগে খুব পুরো একদম কাদা ডুবে গেছিলো পা, এখানে খুব একটা কাদার প্রবলেম নেই, পুরো কংক্রিট করা আছে জেটি থেকে রিসোর্ট অব্দি। বৃষ্টিটা মনে হচ্ছে আজকে সারাদিনই হবে, তো বৃষ্টিটা উপভোগ করছি খুব, কিন্তু বৃষ্টির জন্য বড় ক্যামেরা ইউজ করতে পারছি না, শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, এটাও একটা এনজয়মেন্ট, যদি বেশি শ্যুট করতে না পারি যতটা পারবো ততটাই দেখাবো আপনাদেরকে।
এই গ্রামের কিছু লোকজন না বাড়ি ফাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি এগুলো এগুলো গ্রামের চা দোকান ফাইনালি আমরা রিসোর্টের গেটে প্রায় পৌঁছে গেছি রওনা দিয়েছি 7:30 এখন বাজে 1:15 এর সঙ্গে শেষ হলো সুন্দরবন ব্লগের প্রথম পর্বটা পরের পর্বগুলোতে কিন্তু অনেক সারপ্রাইজ আছে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা ভালো থাকবেন নমস্কার